হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি বোনের বাড়িতে। তো আজকে আমার ব্লগটা বোনের বাড়িতেই হবে। তো দেখো, বোনের বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমি কি সারপ্রাইজ পেয়ে গেলাম। এই দেখো, এটা হচ্ছে দই বড়া। দই বড়া আমার ফেভারিট। তো বোন দই বড়া বানিয়েছে, তো আমাকে ডাকলো, তাই বোনের বাড়িতে আজকে দই বড়া খেতে আসলাম। নাম তো হয়েছে, খেতে দারুণ লাগছে, একদম রেস্টুরেন্টের মতন। শুধু ওপরে যদি একটু ভুজিয়ে ছিটিয়ে দেওয়া হতো তাহলে খুব সুন্দর লাগতো। দেখ পুচন, পুচন আর আমি দুজনে চলে এসছো। পুচন কি করছো দেখবে? দেখো, ঘরের মধ্যে সানগ্লাস পরে ঘুরছে, তাও আবার রাত্রিবেলা, দিনের বেলাও না। খেয়ে দেখ পুচন, মাছ বানিয়েছে। সত্যি খুব সুন্দর বানিয়েছে। তো তোমাদের সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করবো। সকাল থেকে আমি খুব ব্যস্ত ছিলাম। সকালে গিয়েছিলাম, প্রথমে ব্যাংকে গিয়েছিলাম, আমার কিছু কাজ ছিল। তারপর ওখান থেকে গিয়েছিলাম মেয়ে স্কুল। তো মেয়ে স্কুলে আজকে মিড ডে মিলে চাল, আলু, ডাল এসব দিল, সেগুলো নিলাম। আর কিছু অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছিলো, সেগুলো জমা দিলাম। দিয়ে বাড়ি আসতে আসতে আমাদের দুপুর হয়ে গিয়েছিলো। তো জাস্ট একটু রেস্ট নিয়ে আমি বেরিয়ে গিয়েছিলাম, আমার একটা কাজ ছিল। তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই। হ্যাঁ দেখো, এটা আমি আজকে বানালাম, মানে নিজে বানাইনি, আমি একটা দিদিকে বানাতে দিয়েছিলাম। এই জিনিসটা আমি একটা ভিডিওতে দেখেছিলাম, জিনিসটা দেখে আমার এত পছন্দ হয়েছিল, তো আমি ছবিটা নিয়ে ওই দিদিটাকে পাঠাই, যে বলি আমাকে সেম এরকম জিনিস বানিয়ে দিতে পারবা। তো বললো হ্যাঁ চেষ্টা করব। তো তারপর দেখছি সেম একদম ওই রকম বানিয়ে দিয়েছে। তো এটা আমি এখনও করিনি, প্যাকেট থেকে এখনই জাস্ট খুললাম, তোমাদের সামনে তোমাদেরকে দেখাবো, এবং তোমাদের সামনে এটা তোমাদেরকে পরে দেখাবো কেমন লাগছে, তোমরা বলবে। দেখো তোমরা দেখে বলো কেমন লাগছে, কেমন মানিয়েছে আমাকে। এটা আছে লাগিয়ে দে, এটার সাথে দুটো কানের আছে। তো আমি যখন বলেছিলাম রমাদিকে যে রমাদি এটার হারটার সাথে কি কানের থাকবে, তো বলেছিল হ্যাঁ কানের থাকবে। তো আমি ভাবতে পারিনি কানেরটাও এতটা সুন্দর হবে, এবং আমার তো খুবই পছন্দ হয়েছে। তো তোমরা বলো, অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। পুছনে যেটা এটা ফোনটা ধরতো একটু। So beautiful. এটা তোমার শ্রীদার সাথে অবশ্যই জানাবে যে এটা পরে আমাকে কেমন লাগছে। কেমন লাগছে আমাকে? সেটা তো সবাই বলবে, তোকে কেমন লাগছে? ভালোই লাগছে, এটা সবাই সাথে বললে আরো ভালো লাগবে। কুর্তি আছে, হ্যাঁ সব থেকে বেশি আমাকে কমেন্ট ওই দেয়, আমার সাজা গোজা নিয়ে সব থেকে বেশি কমেন্ট ও দেবে, যে মাম্মি তোমাকে এটাতে ভালো লাগছে না, মাম্মি তুমি এটা পরো, মাম্মি তুমি এটার সাথে এটা পরো, সব কিছু। আমি অবশ্যই এটা শাড়ির সাথে পরবো বলে বানিয়েছি, কিন্তু এখন যেহেতু এটা কুর্তিটা পরে আছি, তাই তোমাদেরকে পরে দেখালাম এটা কেমন লাগছে। হাতটা খুলে রাখলাম, প্যাকেটে রেখে দিলাম, পরে শাড়ি যখন পরবো শাড়ির সাথে পরবো। আর পুচনের তো মাসির বাড়ি আসলে একের পর এক খাওয়া স্টার্ট। এটা কি খাচ্ছিস? চিজ বিস্কিট না কি একটু জন্য সব রেডি করে নিয়েছে। এটা তরকার ডাল ভিজিয়ে রেখেছে। এখানে এটা কি আছে? এটা আদা রসুন পেস্ট। আর এখানে আছে পেঁয়াজ কুচো, টমেটো কুচো, লঙ্কা কুচো, রসুন কুচো, কসুরি মেথি, ও এটা কারি পাতা। এটা কি দিচ্ছিস? কসুরি মেথি। Thank you.
আদা আদা রসুন বাটাটা দিয়ে দিল। এবার আদা রসুন পেস্টটা দিয়ে দিল। এরপর এটা কি দিচ্ছিস? তরকা মশলা। আচ্ছা তরকা মশলা, বাজারে প্যাকেট কিনতে পাওয়া যায় তরকা মশলা, দেখবে সানরাইজের এরকম প্যাকেট। আর এটা কি? লাল মিরিচ। লাল মিরিচ, আচ্ছা এটা হচ্ছে লাল মিরিচ পাউডার দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কষানো হবে। নামানোর আগে আরেকটু কারি পাতা দিল। প্রথমে একটু ফোড়নে কারি পাতা দিয়েছিল, তারপর ওই এখন একবার দিল। মোবাইলটা নিয়ে ও গেম খেলবে না কি করছিস রে তুই? কি খুলেছিস এটা? ইনস্টাগ্রাম খুলেছে ভাবা যায়। তরকাটা অলমোস্ট রেডি হয়ে গেছে, এবার নামানোর আগে আর একটু বাটার দিয়ে দিল। কমপ্লিট, ভাই এখন আসলো বাড়িতে। ভাই বলতে আমি বোনের যে হাজব্যান্ড তাকে আমি ভাই বলে ডাকি। তো ও একটা গিফট এনেছে, তো এই দেখো গিফটের প্যাকেট। এটা তো একটা ওয়াল ক্লক মনে হচ্ছে। দেখি সামনে দিকে দেখা, বা খুব সুন্দর হয়েছে ঘড়িটা। তোর ফেভারিট কালার বেগুনি? এটা কি আছে সাথে? আচ্ছা মিষ্টির প্যাকেট। তো মিষ্টির প্যাকেটে কি কি মিষ্টি আছে আমরা দেখে নিই। ওয়াও দেখো, এটা হচ্ছে বহরমপুরের বিখ্যাত মিষ্টি ছানা বড়া। এটা আমি এখন খেয়ে দেখি কেমন হয়েছে। দুর্দান্ত হয়েছে, দারুণ খেতে হয়েছে। বোন ভাবছিল ঝাল হয়েছে বা ঝাল হবে, কিন্তু ঝাল বেশি হয়নি আমার। আমি আসলে ঝালটা একটু বেশি খাই, তাই হয়তো আমার ঝাল অতটা লাগছে না। খুব সুন্দর হয়েছে, একটু খেয়ে দেখ। আমার তো ঝাল লাগছে না। দেখো 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 পুচুনের রিয়াকশন। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমি বাড়ি যাব। তো দেখো বোন আমার ব্যাগের মধ্যে কত কিছু ভরে দিয়েছে। কি কি আছে দেখি? একটা খেজুরের প্যাকেট দিয়েছে। এটাতে কি আছে দেখি?
এটাতে আছে পনির, দেখো 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 বোন বানিয়েছে। তুলি এটা কি পনির বানিয়েছিস? মালাই পনির। আচ্ছা এটা বানিয়েছে মালাই পনির। দেখো আমি রেডি হয়ে গিয়েছি, মাস্ক পরে নিয়েছি, হেলমেট পরে নিয়েছি, সেফটি ফার্স্ট। তোমরাও যখন বাড়ি থেকে বেরোবে অবশ্যই মাস্ক পরবে এবং স্যানিটাইজার নেবে। আমার ব্যাগে সবসময়তে স্যানিটাইজার থাকে। চলে এসেছি বাইরে, তো মা এখন গাড়ি বার করে দিয়েছে, দেখো অন্ধকার, এত দেখানো যায় না, তো এই জায়গাটা বিশাল অন্ধকার। বাইরে দাঁড়িয়ে আছি, মাসি ডাকলো, গেল মা, তারপরে দেখি এখন আসছে। মা চলে এসছে, এবার মা ব্যাগ ট্যাগ রাখবে, তারপরে আমরা বাড়ি যাব। বাড়ি চলে এসছি আর আমাদের বাড়ি আস্তে আস্তেই কারেন্ট চলে গেল। আমাদের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, আজকের মতন গুড নাইট, টাটা।